নমস্কার দেখছেন পিবি 24 এবং এই মুহূর্তে আমি রেশমি রয়েছে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসা এক ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এবার দুই সন্তান তারা করো জুড়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন যেন তাদের মাকে সুস্থ করে দেওয়া হয় এমনই একটি হৃদয় বিদারক ঘটনা বলা চলে উঠে এসেছে যতদূর জানা যাচ্ছে গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজের দেবনাথ পাড়ার বাসিন্দা হারিজ আলীর স্ত্রী নিহারুম দীর্ঘ প্রায় দেড় বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং বর্তমানে তিনি গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অত্যন্ত গরিব এই পরিবারটি গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজের দেবনাথ পাড়ার বাসিন্দা হারিজ আলীর স্ত্রী নিহারুন বেগম দীর্ঘদিন ধরে প্রায় বলা চলে দেড় বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত রয়েছেন এবং এর ফলে কিন্তু পরিবারের পক্ষ থেকে তাকে সুস্থ করার জন্য তার স্বামী যথেষ্ট চেষ্টা করেছেন তার দুবার অপারেশন হয়েছে তার দুটি কিন্তু তারপরও তিনি সুস্থ হয়ে ওঠেনি এবং বর্তমানে তিনি গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেখানে হাসপাতালের খরচা চালানোর জন্য তিনি যথেষ্ট বলা চলে তার স্বামী যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু তিনি পরাস্ত হচ্ছেন এবং তার ভিটে মাটি বলা আসলে পরিবারের যা যাবতীয় জিনিসপত্র রয়েছে সেগুলি বিক্রি করে তার স্ত্রীর চিকিৎসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তিনি সে চিকিৎসা পরিষেবা চালাতে পারছেন না এবং শেষ পর্যন্ত করজোড়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করেছেন যেন অসুস্থ অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত নিহারুন বেগমের চিকিৎসার ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার এখন দেখার রাজ্যের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেন কি বলছেন পরিবারের সদস্যরা একবার শোনাব আমার মা গন্ডাছড়া হসপিটাল ভর্তি আগে একবার আমি কইছি আমার মা আমার কাছে টাকা পয়সা নাই আমার বাবুর কাছে টাকা পয়সা নাই প্রার্থনা করতেছি আজকের দেড় বছর যাবৎ আমার পরিবারটা এই ক্যান্সার রোগে আক্রান্ত আমি বারবারই প্রার্থনা করতেছি যে আমি খুব গরিব অসহায় মানুষ বাংলাদেশরা গ্রামে গ্রামে কিনিয়া বিক্রি করিয়া আমার পরিবারটা আমি রক্ষা করি এবং এখন যে আমি আমার পরিবারের উৎসবের মতো এমন কোনো সাহায্য সকল নাই আমার কাছে এর জন্য আমি বারবার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করি যে আমার আর্থিক সাহায্য দিয়ে আমার পরিবারটার প্রাণটা রক্ষা করার ব্যবস্থা করিয়া দেন আমার একটা প্রতিবন্ধী বাচ্চাও আছে এটা নিয়েও আমি খুব কষ্টতে আছি এখন থেকে লইয়া দুইটা অপারেশন করে এসে আছি আমি বর্তমানে আমার পরিবারের যে কন্ডিশন আছে বাসা নেই মনে কোনো অবস্থা নেই